উলঙ্গ, অপর দিকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্য মাথার 9 ইঞ্চি উপরে, তাও আবার বর্তমান তাপ থেকে 70 গুণ বেশি বর্ধিত তাপ আকারে দাঁড়িয়ে থাকতে হবে 50,000 বছর। আল্লাহ কোরআনে পরিষ্কার ভাষায় বলেছেন, ইয়াউমান কানা মিকদারুহু 50,000 সানা, কিয়ামতের দিনের সময়কাল হবে দুনিয়ার বৎসরের হিসাবে 50,000 বৎসরের সমান লম্বা। এমত অবস্থায় আল্লাহ রাসূল বলেন, একটা আদম সন্তানকেও ছেড়ে দেওয়া হবে না 5টা প্রশ্ন না করে। হাশরের মাঠে সমস্ত মানুষকে 5টা প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন করা হবে, আন উমারিহি ফিমা আফনা, দুনিয়ার জীবনটা কোন কাজে বিলীন করেছ। 2 নম্বর প্রশ্ন করা হবে, আন শাবাবিহি ফিমা আবলা, যৌবনকাল কোন কাজে বিলীন করেছ। 3 নম্বর প্রশ্ন করা হবে, দুনিয়ার জীবনে যত মাল উপার্জন করেছ, হালাল উপায়ে না হারাম উপায়ে। 4 নম্বর প্রশ্ন করা হবে, দুনিয়ার জীবনে যত মাল খরচ করেছ, হালাল কাজে খরচ করেছ না হারাম কাজে। 5 নম্বর প্রশ্ন করা হবে, আল্লাহর হুকুম রাসুলের তরিকা যে পরিমাণ জানতে পেরেছ, দুনিয়াতে তার কি পরিমাণ আমল করেছ। রাসুল বলেন, 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একটা আদম সন্তান নড়াচড়া করতে পারবে না, ঠাই জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে একাধারে 50,000 বছর। সেই দিন সমস্ত মানুষকে দাঁড়াতে হবে শুধু দুনিয়ার জীবনের হিসাব নিকাশ দেওয়ার জন্য। কিয়ামতের দিনের হিসাব নিকাশের বেলায় সারা দুনিয়ার সমস্ত মানুষ 4 ভাগে বিভক্ত হবে। একদল মানুষ বিনা হিসাবে চিরকালের জন্য জান্নাতে চলে যাবে, বিনা হিসাবে, বিনা হিসাবে। আরেক দল মানুষ বিনা হিসাবে চিরকালের জন্য জাহান্নামে চলে যাবে। আরেক দল মানুষের হিসাব হবে, তবে হিসাবটা হবে সহজ। আর চতুর্থ দল মানুষের হিসাব হবে হাশরের দিন বড় কঠিন। সুতরাং হিসাব নিকাশের বেলায় হাশরের মাঠে সারা দুনিয়ার সমস্ত মানুষ কত ভাগে বিভক্ত হবে? একদল বিনা হিসাবে জান্নাতি, একদল বিনা হিসাবে জাহান্নামী। একদল হিসাব হবে সহজ, আরেক দলের হিসাব হবে কঠিন। একটা একটা করে আমরা বোঝার চেষ্টা করি, বিনা হিসাবে জান্নাতি হবে কারা, তারপরে বোঝার চেষ্টা করি বিনা হিসাবে জাহান্নামী হবে কারা, তারপরে বোঝার চেষ্টা করি হিসাব সহজ হবে কাদের, তারপর বোঝার চেষ্টা করি হিসাব কঠিন হবে কাদের। বুঝলে পরে ইনশাআল্লাহ আমি আশা করি আপনারা টের পাবেন আপনারা কে কত নম্বর দলে আছেন। এইটা হলো গুরুত্বপূর্ণ। হাশরের মাঠের হিসাব নিকাশ এই বিবরণ বুঝে কোনো লাভ নাই, আমি যদি টের না পাই আমি কত নম্বর দলে আছি। এবার বুঝে থাকলে বলুন, হাশরের মাঠে হিসাব নিকাশের বেলায় সারা দুনিয়ার মানুষ কত দলে বিভক্ত হবে? প্রথম দল বিনা হিসাবে জান্নাত। প্রথমে আমরা বোঝার চেষ্টা করি এরা কারা। মুফাসসিরিন কেরাম লিখেছেন, হাশরের মাঠে যাদের আমল নামায় দেখা যাবে, তার আমল নামায় যা লেখা আছে শুধু সওয়াব লেখা আছে, গুনাহ একটাও তার আমল নামায় নাই, গুনাহ একটাও তার আমল নামায় নাই। তাদেরকে আল্লাহ বলবেন, তোমাদের কোনো হিসাব নিকাশের দরকার নাই, বিনা হিসাবে জান্নাতে চলে যাও। আমাদের বুঝার ব্যাপার, একটা গুনাহ আমল নামায় নাই কার। আমরা জানি শুধুমাত্র নবী রসুলগণ জীবনে কোনোদিন একটা গুনাহ করেন না, শুধুমাত্র নবী রসুলগণ জীবনে কোনোদিন একটা গুনাহ করেন না। এদের সংখ্যা বেশির থেকে বেশি 2,24,000, বেশির থেকে বেশি 2,24,000, কিন্তু বিনা হিসাবে জান্নাতীদের সংখ্যা। হাদিস শরীফে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমাকে বলে দিয়েছেন শুধু আমার উম্মতের 70,000 ব্যক্তিকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন। শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের 70,000 ব্যক্তিকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন।
কথাটা বলার সাথে সাথে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ নিজের পক্ষ থেকে দয়া করে আপনাকে বলে দিয়েছেন আপনার 70,000 উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন, আপনি কেন তখন আল্লাহর কাছে সুপারিশ করলেন না যে আপনার বিনা হিসাবে জান্নাতি উম্মতের সংখ্যাটা যেন আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন, এই সুপারিশটা করলেন না কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরের প্রশ্নের জবাবে বলেন, আল্লাহ যখন আমাকে বলেছেন আমার উম্মতের 70,000 ব্যক্তিকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন, তখন সাথে সাথেই আমি আল্লাহর কাছে অনুরোধ করেছি, আল্লাহ আমার বিনা হিসাবে জান্নাতে জান্নাতি উম্মতের সংখ্যাটা আল্লাহ বাড়িয়ে দিন। উমর জিজ্ঞেস করলেন, সুপারিশ করে কি পাইলেন? আল্লাহ আপনার সুপারিশের জবাবে কি বললেন সেটা বলুন। রাসূল বলেন, আমি যখন বিনা হিসাবে আমার জান্নাতি উম্মতের সংখ্যা বাড়িয়ে দেওয়ার সুপারিশ করলাম, তখন আল্লাহ বললেন আল্লাহর পক্ষ থেকে দেওয়া 70,000-এর প্রত্যেকের সাথেই আমার সুপারিশের কারণে আরো 70,000 আরো 70,000 আরো 70,000 করে আমার উম্মতগুলিকে বিনা হিসাবে আল্লাহ জান্নাতে, আল্লাহর পক্ষ থেকে দিয়েছিলেন 70,000, এদের প্রত্যেকের সাথেই আমাদের নবীর সুপারিশের কারণে আরো 70,000 করে আল্লাহ আমাদের নবীর উম্মতকে বিনা হিসাবে জান্নাতে। তাহলে এবার অঙ্কটা কি 70,000 যুগ 70,000 হবে না 70,000 পূরণ 70,000 হবে? 70,000 পূরণ 70,000 সমান 490 কোটি। সব হাদিসের সারমর্ম দাঁড়াইল শুধুমাত্র আমাদের নবীর 490 কোটি উম্মতকে আল্লাহ হাশরের দিন বিনা হিসাবে জান্নাতে দিবে। এরা কি নবী রসুল না মুহাম্মাদুর রসুল্লার উম্মত? তাহলে গুনাহ করেন না জীবনে কোনোদিন শুধুমাত্র নবী রসুল, যাদের আমল নামায় হাশরের মাঠে কোনো গুনাহ পাওয়া যাবে না এদেরকেই যদি বিনা হিসাবে জান্নাতে দেওয়া হয় তাহলে 490 কোটি উম্মতকে আল্লাহ আমাদের নবীর বিনা হিসাবে জান্নাতে দিবেন, এদের আমল নামায় এত হাশরের মাঠে কোনো গুনাহ থাকবে না, তাইলে এরা এদের গুনাহগুলি গেল কোথায়? এদের গুনাহগুলি গেল কোথায়? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত্তাইবু মিনাজ জামবি কামাল্লা জামবালাহু, কোন গুনাহগার মুমিন মুসলমান যখন যথারীতি তওবা করে গুনাহ ছেড়ে দেয়, আল্লাহর সাথে ওয়াদা করে ভবিষ্যতে আর গুনাহ করবে না, এই রকম ওয়াদায় অটল থাকা অবস্থায় ওয়াদা করা মাত্র আল্লাহ সবগুলি গুনাহ মাফ করে দেন, তওবা করার সাথে সাথে আল্লাহ সবগুলি গুনাহ, তবে তওবা করার নিয়ম নীতি আছে আপনারা উলামায়ে কেরামের কাছ থেকে জেনে নেবেন, নিয়ম নীতি মোতাবেক তওবা করলে সবগুলি গুনাহ মাফ হয়ে যায় এবং তওবা করার পরে আল্লাহর সাথে যে ওয়াদা করলো আর জীবনে কোনোদিন গুনাহ করবে না এই ওয়াদায় অটল থাকা অবস্থায় যে ব্যক্তি মারা যায় তার আমল নামায় আর গুনাহ থাকে না, শুধু সওয়াবের আমল নামা নিয়েই হাশরের মাঠে দাঁড়াবে। সুতরাং হাশরের মাঠে শুধু নবীগণ বিনা হিসাবে বেঁচে যাবেন না, যে সমস্ত উম্মতেরাও গুনাহ থেকে তওবা করে আর গুনাহ না করে মরল তারাও। সুতরাং প্রথম দলের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ আপনাদেরও আছে। আপনারা যদি এখানে কেউ এমন লোক থাকেন যে আমার জানা মতো আমি অতীতে যত গুনাহ করেছিলাম সব গুনাহ যথারীতি তওবা করে ছেড়ে দিয়েছি, বর্তমানে আমি আর কোনো গুনায় লিপ্ত নাই, তাহলে আপনিও প্রথম দলের অন্তর্ভুক্ত যদি এই অবস্থায় মরতে পারেন, বুঝে থাকলে বলুন বিনা হিসাবে জান্নাতিদের অন্তর্ভুক্ত আমরা সবাই হতে পারি কিনা, সুযোগ আছে কিনা? এইগুলি বোঝার জন্যই এই সম্মেলনে আসতে হয় যে আমিও তাদের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ আছে কিনা, সেই সুযোগটা কি আমি কিভাবে গ্রহণ করতে পারি। গেল চার দলের এক দলের বিবরণ, দ্বিতীয় দলটা কারা বলতে পারেন? যারা বিনা হিসাবে জাহান্নামে যাবে এরা কারা? বিনা হিসাবে যারা জাহান্নামে যাবে তাদের পরিচয় হলো হাশরের মাঠে যাদের আমল নামায় শুধুমাত্র গুনাই লেখা থাকবে, সওয়াব একটাও নাই, যাদের আমল নামায় শুধু গুনাই লেখা থাকবে সওয়াব একটাও নাই,
এমন কে হতে পারে? এমন অনেক হতে পারে। এর মধ্যে সবচেয়ে সহজবুদ্ধ হল যারা অতীতে মুসলমান ছিল, যারা অতীতে মুসলমান ছিল কিন্তু পরবর্তীতে ইসলামের প্রতি বিদ্রোহ হইয়া মুরতাদ হইয়া গেল। প্রথমে মুসলমান ছিল, পরে ইসলামের প্রতি বিদ্রোহী হয়ে গেল। এই রকম লোককে কোরআনের ভাষায় মুরতাদ বলা হয়। এমন লোককে কোরআনের ভাষায় মুরতাদ বলা হয়। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বাদ্দালা দীনহু ফাকতুলুহু। কোন মুসলমান যদি মুরতাদ হয়ে যায়, তাহলে এই মুরতাদকে প্রাণদণ্ড দেওয়া মুসলমান সরকারের উপর ফরজ হইয়া যায়। মুরতাদকে প্রাণদণ্ড দেওয়া মুসলমান সরকারের উপর ফরজ হইয়া যায়। যদি কোনো দেশের মুসলমান সরকার একটা মুরতাদকে প্রাণদণ্ড না দেওয়ার কারণে আরো দশটা মুসলমান মুরতাদ হওয়ার সাহস পায়, তাইলে সবগুলি মুরতাদকে হাসরের মাঠে যে পরিমাণ শাস্তি দেওয়া হবে, প্রাণদণ্ড দিয়া মুরতাদ হওয়ার পথ কেন বন্ধ করলো না সরকার? সরকারকে এই দেশের সবগুলি মুরতাদের সমপরিমাণ শাস্তি ভোগ করতে হবে। আপনারাই বলুন, একটা মানুষ মুরতাদ হয়ে গেলে তার প্রাণদণ্ড দিলে আরো দশটা মানুষ মুরতাদ হওয়ার সাহস পাবে? তাইলে দলে দলে মানুষ মুরতাদ হওয়ার সাহস পায় কখন? রাসূলের এই নির্দেশ মুসলমান সরকারে লঙ্ঘন করে যখন, যে যখন কোনো মুসলমান মুরতাদ হয়ে যাবে সাথে সাথে তার শাস্তি হলে শাস্তি হলো প্রাণদণ্ড। কারণ মুরতাদেরা হলো ধর্মদ্রোহী, মুরতাদেরা হলো ধর্মদ্রোহী। সারা দুনিয়ার প্রায় সমস্ত দেশের রাষ্ট্রীয় আইন আইনে আছে রাষ্ট্রদ্রোহী প্রাণদণ্ডের উপযোগী। বিশেষত বাংলাদেশে রাষ্ট্রদ্রোহী প্রাণদণ্ডের উপযোগী অপরাধী। আমি জিজ্ঞেস করি, রাষ্ট্র বেশি মূল্যবান না ঈমান বেশি মূল্যবান? তা রাষ্ট্রদ্রোহী হইলে যদি প্রাণদণ্ডের উপযোগী, প্রাণদণ্ডের মতো শাস্তির উপযোগী হয়, তাইলে ধর্মদ্রোহী হইলে প্রাণদণ্ডের শাস্তির উপযোগী হয় না কেন? তোমার বিবেক এত গান্দা হইল কেন? বিষয়টা বুঝতে পেরেছেন আপনারা? রাষ্ট্রদ্রোহিতা যদি প্রাণদণ্ডের মতো অপরাধ হয়, তাহলে ধর্মদ্রোহিতা প্রাণদণ্ডের মতো অপরাধ হবে না কেন? তোমার মস্তক এত গান্দা হইল কেন? এই জন্য হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, মান বাদ্দালা দীনহু ফাকতুলুহু। যে মুসলমান মুরতাদ হয়ে গেল, সরকারের উপর ফরজ হইয়া যায় মুরতাদকে প্রাণদণ্ড দেওয়া। আমাদের বর্তমান বাংলাদেশে মুরতাদ একটা দুইটা না, মানে এতগুলি মুরতাদ হওয়ার সাহস পাইল কেমনে? প্রথম মুরতাদটাকে প্রাণদণ্ড না দেওয়ার কারণ। এতগুলি মুসলমান মুরতাদ হওয়ার সাহস কিভাবে পাইল? ফইলা মুরতাদটাকে ফাঁসি না দেওয়ার কারণে। আমার জানা মতো সর্বশেষ মুরতাদ হইছে যেই লোকটা, এটা হইল লতিফ সিদ্দিকী। হয়তো বা আমার অজানা মতে তারপরে আরো অনেক মুরতাদ হইতে পারে, আমার জানা নাই। এই জন্য বললাম, আমার জানা মতে বাংলাদেশে সর্বশেষ মুরতাদ হইছে যেই লোকটা, এটা হইল লতিফ সিদ্দিকী। সে মুসলমান ছিল, সে 1999 সালে নিজেও হজ পালন করেছিল। হজ পালন করেছিল যখন, তখন কি মুসলমান ছিল না? এরপরে 2014 সালে আমেরিকার নিউ ইয়র্কে গিয়া হজের বিরুদ্ধে বিষোদ্গার করে আসলো, বাস মুরতাদ হয়ে গেল। মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে বিষোদ্গার করেছে, হজের বিরুদ্ধে বিষোদ্গার করেছে, তবলিগি জমাতের বিরুদ্ধে বিষোদ্গার করেছে। মুরতাদ হয়ে যাওয়ার পরে আমাদের বর্তমান সরকার ধন্যবাদ পাওয়ার মতো দুইটা কাজ করেছে। আপনারা কেউ আমার সাথে একমত হইলেও আমার বাধা নাই, দ্বিমত হইলেও আমার বাধা নাই, এটা আমার মতে বলছি। আমাদের বর্তমান সরকার লতিফ সিদ্দিকীর ব্যাপারে ধন্যবাদ পাওয়ার মতো দুইটা কাজ করেছে। এক নম্বর, এই কুখ্যাত মুরতাদ লতিফ সিদ্দিকীকে
মন্ত্রী পরিষদ থেকে বরখাস্ত করে বাংলাদেশের মন্ত্রী পরিষদকে মুরতাদের কলঙ্ক থেকে হেফাজত করেছে। এজন্য সরকার ধন্যবাদ হওয়ার যোগ্য। দুই নম্বর, এই কুখ্যাত মুরতাদ লতিফ সিদ্দিকীকে সরকার নিজের দল থেকে বহিষ্কার করে দলটাকেও মুরতাদের কলঙ্ক থেকে হেফাজত করেছে। আবারও আমি সরকারকে ধন্যবাদ দিই। এটার সাথে আপনারা একমত না হইলে আমার কোনো আপত্তি নেই। আমি আমার ব্যক্তিগত মতে এই দুই কারণে আমাদের সরকারকে ধন্যবাদ দিই। কিন্তু আল্লাহর রাসূল বলেন, তাকে ফাঁসি দিয়া আমার ইসলামকেও মুরতাদের কলঙ্ক থেকে রক্ষা করো। তিন নম্বর ধন্যবাদ পাওয়ার বাকি, তিন নম্বর ধন্যবাদ পাওয়ার বাকি, তিন নম্বর ধন্যবাদটা দুনিয়াতে কুড়াতে না পারলে আখেরাতে দৈন্যা কুটা খাইতে হবে। তিন নম্বর ধন্যবাদটা দুনিয়াতে কুড়াইতে না পারলে আখেরাতে দৈন্যা কুটা খাইতে হবে। দৈন্যা কুটা বুঝেন না? দৈন্যা যে মেশিনে ভাঙ্গে, কুটা ছাড়া ভাঙ্গে না, কুটিয়া ভাঙ্গে। হ্যাঁ, তিন নম্বর ধন্যবাদ যদি সরকার দুনিয়াতে অর্জন করতে না পারেন, আখেরাতে দৈন্যা কুটা খাইতে হবে। এই জন্য সরকারের হিতাকাঙ্ক্ষী হইয়া আমরা অনুরোধ করি, আখেরাতে কুটা খাওয়ার থেকে নিজেকে হেফাজত করুন, মুরতাদকে ফাঁসি দিন। বলুন, লতিফ সিদ্দিকী যখন হজ করেছিল তখন তার আমলনামায় হজের সওয়াব লেখা হয়েছিল কিনা? যখন মুরতাদ হইয়া গেল সওয়াব রইল না, শূন্য হইয়া গেল। এই সমস্ত মুরতাদেরা অতীত জীবনে মুসলমান থাকতে যত সওয়াবের কাজ করেছিল, আমলনামায় যত সওয়াব লেখা হয়েছিল, মুরতাদ হওয়ার সাথে সাথে সমস্ত সওয়াব মুছে গেল। হাশরের মাঠে যখন দাঁড়াবে তখন তার আমলনামায় গুনাহ ছাড়া আর কিছু লেখা পাওয়া যাবে না। আল্লাহ বলবেন, তোদের কোনো হিসাব নিকাশের দরকার নাই, বিনা হিসাবে চিরকালের জন্য জাহান্নামে যা। দুই নম্বর দলে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগও আপনাদের সকলেরই আছে। হ্যাঁ, এই দুই নম্বর দল হইল যারা চিরস্থায়ী, যারা বিনা হিসাবে জাহান্নামী হবে, এই সুযোগও আপনাদের আছে। আপনারা লতিফ সিদ্দিকীর অনুসরণ করেন, আগামীকাল থেকে দুই নম্বর দলের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারবেন, আপত্তির কিছু নাই। কে কে রাজি আছেন? গেল দুই দলের পরিচয়। তিন নম্বর, ওই সমস্ত লোক যাদের হাশরের মাঠে হিসাব হবে, তবে হিসাবটা হবে সহজ। হিসাব হবে তবে হিসাবটা হবে সহজ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর রাসূল, হাশরের মাঠের কঠিন হিসাব কোনটা আর সহজ হিসাব কোনটা? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের মাঠে যে সমস্ত বান্দাদের আমলনামায় সওয়াবও থাকবে গুনাহও থাকবে, এমন একদল বান্দাকে আল্লাহ দেখাবেন যে দেখো তোমার আমলনামায় এতগুলি সওয়াব আছে, এতগুলি গুনাহ আছে, তোমার সওয়াবগুলির প্রতি সন্তুষ্ট হইয়া আমি তোমার গুনাহগুলি মাফ করে দিলাম। এটার নাম সহজ হিসাব, এটার নাম সহজ হিসাব। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে রেখায়েতে বলেন, ইন্নাল হাসানাত ইউযহিবুনা সাইয়্যাত, যারা বেশি বেশি নেক আমল করেন এরা ফাঁকে ফুকে কিছু গুনাহ করলে আল্লাহ ওই নেক আমলগুলির উসিলায় আল্লাহ তাদের গুনাহগুলি মাফ করে দেবেন। এই বিষয়টা বোঝার জন্য আমি খুব সহজ একটা উদাহরণ দিচ্ছি, দেখুন। এক মন চিনি, চিনি চিনি সুগার, এক মন চিনি এক ড্রাম, এক ড্রাম পানির মধ্যে গুলুন, পানির মধ্যে মিশান, এক মন চিনি তিন মন পানির মধ্যে মিশাইয়া অথবা পাঁচ মন পানির মধ্যে মিশাইয়া সাকলে সাকনির মধ্যে 100 গ্রাম আবর্জনাও আটকা পড়বে না? এক মন চিনির মধ্যে 100 গ্রাম আবর্জনাও থাকে না, দুলাবালু থাকে। যতক্ষণ পর্যন্ত চিনির সাথে মিশ্রিত ছিল ততক্ষণ পর্যন্ত চিনির মূল্যে বিক্রি হয়েছে। কিসের মূল্যে?
যখন চিনির থেকে আলাদা করে ফেলবেন, এর সাথে যখন আর চিনি থাকবে না, কত মূল্যে বিক্রি হবে? ঠিক তেমনি ভাবে যারা জীবন ভর নেক আমল নিয়ে ব্যস্ত থাকেন, ফাঁকে ফুকে এক দুইটা গুণা, এদের এক মন চিনির মধ্যে 100 গ্রাম দুলাবালুর মতো, এক মন চিনির মধ্যে 100 গ্রাম দুলাবালুর মতো। যতক্ষণ পর্যন্ত এই চিনির সাথে মিশ্রিত থাকে, ততক্ষণ ধুলাবালু ও চিনির মূল্যে বিক্রি হয়। ঠিক তেমনি ভাবে যাদের এত বিপুল পরিমাণ নেক আমল নিয়ে হাসরের মাঠে দাঁড়াবে, যে ফাঁকে ফুকে দুই চারটা গুণাও আছে নেক আমলের সাথে মিশ্রিত, আল্লাহ বলবেন তোমার এতগুলি নেক আমলের উপর সন্তুষ্ট হয়ে আমি এই যে ফাঁকে ফুকে কিছু গুণা কাতে আছে মাফ করে দিলাম। এটা হবে হাসরের মাঠে সহজ হিসাব, এটা হবে হাসরের মাঠে সহজ হিসাব। 3 নম্বর দলেও আপনাদের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ আছে। কিভাবে? সওয়াবের কাজ কম করে করবেন আর গুনাহ সব সময় করবেন, না কি বলেন? 3 নম্বর দলের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ আপনাদের সকলের আছে কি নাই? কিভাবে? সওয়াবের কাজ মাঝে মধ্যে করবেন আর গুনাহ নিয়ে সব সময় ব্যস্ত থাকবেন, নাকি বিপরীতটা? হ্যাঁ, মাঝে মধ্যে গুনাহ হয়ে গেলেও সওয়াবের কাজ নিয়ে দিনরাত 24 ঘন্টা সারা জীবন বড় ব্যস্ত থাকতে হবে। এতগুলি বিপুল পরিমাণ সওয়াব দেখে আল্লাহ সন্তুষ্ট হয়ে ফাঁকে ফুকে দুই চারটে গুনা খাতা আল্লাহ মাফ করে দিবেন। এটা হলো হাসরের মাঠের সহজ হিসাব। কত দলের বিবরণ গেল বলেন? প্রত্যেকটা দলের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ আপনাদের আছে কি নেই, এবং বর্তমানে কে কোন দলে আছেন সেটাও বুঝবার ব্যবস্থা আছে, বোঝা যায় কিনা? আমি কি প্রথম দলে আছি, না দ্বিতীয় দলে আছি, না তৃতীয় দলে আছি, আমার মনের সাথে জমা খরচ মিলাইলে কি আমি বুঝতে পারি না? অবশ্যই আমার মনের সাথে জমা খরচ মিলাইলে আমি বুঝতে পারবো আমি প্রথম দলে আছি, না দ্বিতীয় দলে আছি, না তৃতীয় দলে আছি। এবার চতুর্থ দল, আল্লাহ রসুল বলেন চতুর্থ দল হলো সমস্ত মানুষ যাদের হাসরের মাঠে হিসাব হবে কঠিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন হাসরের মাঠের কঠিন হিসাব কোনটা, রসুল জবাবে, প্রশ্নের জবাবে বলেন যাদের আমল নামা দেখাইয়া আল্লাহ বলবেন যে এতগুলি গুণা তোমরা দুনিয়ার জীবনে কেন করেছিলে বলো। আল্লাহ যাদেরকে হাসরের হিসাব নিকাশে প্রশ্ন করে বসবেন গুণা কেন করেছিলে বলো, রসুল বলেন তাদের জাহান্নামে যাওয়া ছাড়া রক্ষা নাই। এটা হবে কঠিন হিসাব, এটা হবে কঠিন হিসাব। তাহলে গুনাগুলি কেন করেছিলে বলো, আল্লাহ কোন সমস্ত গুনাগারদেরকে বলবেন যারা ফাঁকে ফুকে গুনা করেছিল আর বাকি সারা জীবন ওই সওয়াব নিয়ে ব্যস্ত ছিল, না ফাঁকে ফুকে দুই একদিন একদিন ঈদ নমাজও গেছে, একদিন জুম্মার নমাজও গেছে, আর বাকি সব মদ জুয়া গাঁজা নিয়ে জীবন কাটাইছে। চতুর্থ দলের অন্তর্ভুক্ত আমি আছি কিনা মনের সাথে বোঝা ভাড়া করলে বোঝা যায় কিনা? হ্যাঁ, অবশ্যই বোঝা যায়। আমরা যারা টের পাই যে আমি তো ফাঁকে ফুকে দুই একটা সবের কাজ করলে করি না করলে দিনটা 24 ঘন্টা গুণা নিয়েই খাটাই, বুঝতে হবে আমি প্রথম দলে আছি নাকি 4 নম্বরও আছি। যদি তবা করে ছেড়ে দিই আমি 4 নম্বর থেকে 1 নম্বরে যাওয়ার সুযোগ আছে, তবা করে ছেড়ে দিলে আমি 4 নম্বর থেকে 1 নম্বরে যাওয়ার সুযোগ আছে। এই সুযোগটুকু গ্রহণ করার জন্যই এই সম্মেলনে আসতে হয় এবং হাদিস তফসিরের এই সমস্ত বিবরণ শুনতে হয়। আল্লাহ রসুল বলেন হাসরের মাঠে আল্লাহ যাদেরকে জিজ্ঞাসা করবেন এতগুলি গুণা তুমি কেন করেছিলে বলো, এদের জাহান্নামে যাওয়া ছাড়া রক্ষা নাই, তবে এরা কিন্তু স্বীকার করবে না, এরা বলবে এই সমস্ত গুণার একটাও আমি করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের বিবরণ দিয়া বলেন বালিল ইনসানু আলা নাফসিহি, এই সম্মেলনটারে যদি ভিডিও করা হয় তারপরে যদি এখানকার কোনো বক্তা অস্বীকার করে আমি এই সম্মেলনে ছিলাম না, তমুক কথা আমি বলিনি, তাহলে ভিডিও রেকর্ডে ধরা পড়বে কিনা? তাহলে আল্লাহর বান্দার আবিষ্কৃত ভিডিওতে যদি সব সিনারি ধরা পড়ে, অস্বীকার করে উপায় থাকে না, অস্বীকার করার উপায় থাকে না, তাহলে আল্লাহর নিযুত ফিরিস্তার ভিডিওতে কিছু কম ধরা পড়বে নাকি? সুতরাং আল্লাহর কুদরতি ভিডিওতে তোমার সারা জীবনের সমস্ত পাপ রেকর্ড হচ্ছে। এইটাকেই ইসলামী পরিভাষায় আমল নামা বলা হয়। বাম কাদের ফিরিস্তার লিপিবদ্ধ আমল নামা হাসরের মাঠে পাপিষ্টের হাতে দেওয়া হবে, পাপিষ্ট ডান হাত বাড়াবে আমল নামা হাতে নিয়ে দেখার জন্য, আল্লাহর পক্ষ থেকে পাপিষ্টের ডান হাত মুড়িয়ে
গাড়ের সাথে বেঁধে দেওয়া হবে, আর ডান হাত বাড়াতে পারবে না। তারপর তার বাম হাতটা বুক পিট ছিদ্র করে, বুক দিক থেকে ঢুকিয়ে পিঠ পিছন দিক থেকে বের করে বাম হাতে পিছন দিকে দেওয়া হবে আমলনামা, বাম কাদের ফিরিস্তার লিখিত আমলনামা, এবং ঘাড় ভেঙ্গে চেহারা পিছন দিক দিয়ে নিয়ে বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ে দেখ তোর আমলনামা পাপ করেছিলে কি না করেছিলে না। জমিনের সাক্ষীর দ্বারা প্রমাণ হইল, পাপিষ্টের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষীর দ্বারা প্রমাণ হইল, বাম কাদের ফিরিস্তার লিপিবদ্ধ আমল নামার দ্বারা প্রমাণ হইল পাপ করছস। তারপর আল্লাহ দ্বিতীয় দফা জিজ্ঞেস করবেন, এবার বল পাপ কেন করেছিলি, বলুন তো এখনো পাপ করিনি, আমি এই পাপগুলি করিনি বলার সুযোগ আছে? কেন নাই? বিভিন্নভাবে আল্লাহ প্রমাণ করে দিয়েছেন করছস, এখন আর করি নাই বলার উপায় নাই। তখন বলবে আল্লাহ, এই সমস্ত পাপ যা আপনি প্রমাণ করলেন এইগুলি আমি করেছি, কিন্তু আসলে এইগুলি আমি সরাসরি আমি করিনি, আমাকে অমুকে তমুকে করাইছে, এদেরকে ধরো। আগে তো সরাসরি বলছিল করি নেই, এখন বলে করছি তবে আমি নিজের ইচ্ছায় না, অমুকে করাইছে। অমুক হমুক তমুকের বিবরণ দিয়া সারা রাতে শেষ করা যাবে না। একায়াতে আল্লাহ বলেন পাপিষ্টরা বলবে রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। হে আল্লাহ, আমি যে দল করতাম আমার দলের নেতায় নেত্রীয়ে অর্ডার দিয়া আমার এই পাপ করাইছে, আমি নিজের ইচ্ছায় করছি না, আমার নেতার এদরো আমার নেত্রী এদরো। অথচ হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যে নেতার অর্ডার পালন করলে আল্লাহর হুকুম লঙ্ঘন হয়, যে নেত্রীর অর্ডার পালন করলে আল্লাহর হুকুম লঙ্ঘন হয়, এমন নেতা নেত্রীর অর্ডার পালন করিয়া কাল হাসরের মাঠে আল্লাহর আদালতে রক্ষা পাওয়া যাবে না। অথচ হাসরের মাঠে দাঁড়িয়ে এই কথাটাই বলবে, আমার নেতায় হুকুম দিয়ে আমারে পাপ করাইছে, নেতারে ধরো ডাবল শাস্তি দাও, আমার নেত্রীয়ে হুকুম দিয়ে আমারে এই পাপ করাইছে, নেত্রীর এ ধরো ডাবল শাস্তি দাও। আল্লাহ স্মরণ করাইয়া দিবেন, আমার নবী বলেছিলেন আল্লাহর হুকুমের বিরুদ্ধে কোনো নেতা নেত্রীর হুকুম মানা যাবে না। কাজেই তোমার পাপের জন্য তুমি দায়ী। আবার জিজ্ঞেস করবেন, এবার বল পাপ কেন করলি, প্রথম বলছিল করিনি, দ্বিতীয়বার বলছিল আমার নেতা নেত্রীয়ে করাইছে, এখন করিনি বলার উপায় নাই, নেতা নেত্রীর বাহানা দেওয়ার উপায় নাই, নীরব হয়ে যাবে, চুপ হয়ে যাবে, লাজওয়াব হয়ে যাবে। তৃতীয় দফা যখন আল্লাহ জিজ্ঞেস করবেন পাপিষ্টদের পাপ কেন করেছিলি বল, বলতে পারবে না, তখন আল্লাহ ফিরিস্তাদেরকে বলবেন খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরআন ফাসলুকুহু। হে ফিরিস্তারা, পাপিষ্টটাকে ধরো, এদের গলায় বেড়ি লাগাও, হাতে বেড়ি লাগাও, পায়ে বেড়ি লাগাও, 70 হাত লম্বা জিঞ্জির দিয়া বাঁধো, জাহান্নামের আগুনে লটকাইয়া জ্বালাও। কত নম্বর দল? 4 নম্বর। এই দলের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগও আপনাদের আছে না? নাই। 4 দলের যে কোনো দলের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ আছে। এইবার ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আমরা আপনাদেরকে গাড়ে ধরিয়া প্রথম দলের অন্তর্ভুক্ত করার দায়িত্ব নিয়ে দুনিয়াতে আসেনি, আমরা আপনাদেরকে গাড়ে ধরিয়া 3 নম্বর দলের অন্তর্ভুক্ত করার দায়িত্ব নিয়ে দুনিয়াতে আসেনি। উলামায়ে কেরাম শুধু নন, নবী রাসূলগণ পর্যন্ত দুনিয়াতে আসেন মানুষকে শুধু বুঝাইয়া দেওয়ার জন্য, এরপরে চলার বেলায় যার যার, চলার বেলায় যার যার। এবার যার মনে চায় 4 নম্বর দলের অন্তর্ভুক্ত হন, বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন, যার মনে চায় 3 নম্বর দলে 2 নম্বর দলের অন্তর্ভুক্ত হন, বিনা হিসাবে জাহান্নামে চলে যাবেন, যার মনে চায় 3 নম্বর দলে অন্তর্ভুক্ত হন, হাসরের মাঠের হিসাব সহজ হবে, যার মনে চায় 4 নম্বর দলের অন্তর্ভুক্ত হন, হাসরের মাঠের হিসাব কঠিন হবে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে
যেভাবে জীবন যাপন করলে হাশরের মাঠের হিসাব কঠিন না হয়, হাশরের বিচারে জাহান্নামে যাইতে না হয়, সেইভাবে জীবন যাপন করার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শরীক হবেন, বসা থাকুন। হুজুর, অনেক মারা জাগরণের পক্ষ থেকে অত্র এলাকার সমস্ত মুরব্বিয়ানদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আজকের এই অনুষ্ঠানের জন্য সহযোগিতা করেছেন। বিশেষ করে আমরা স্কুল কমিটি এবং চেয়ারম্যান সাহেব, প্রিন্সিপাল মহোদয় সবাইকে আমরা কৃতজ্ঞতা সহিত জানাচ্ছি, ধন্যবাদ। আর অনেক দূর দূরান্ত থেকে যারা আসছেন আজকের এই ওয়াজ শোনার জন্য, অনেক মুরব্বিয়ান, অনেক যুবক, আলেম, উলামা, সবার প্রতি আমরা আন্তরিকতার সহিত কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ভবিষ্যতে আপনারা আসবেন এই আশা রাখতেছি। আজকের অনেক মানুষে হজরতের কাছে বিভিন্নভাবে দোয়ার আবেদন করেছেন, বিদেশি, দেশি এবং রোগস্থ বিপদ, সবার জন্য হজরত দোয়া করবেন। আমাদের মধ্যে গত বছর ছিলেন অনেক, কিন্তু এই বছর নেই, সবার জন্য হুজুরের কাছে দোয়ার আবেদন। হুজুর আবেদন অবশ্যই দোয়া করবেন। আপনারা সবাইকে ধন্যবাদ। জাগরণ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে আসসালামু আলাইকুম। তি হাদানা লিহাযা মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। ইয়া আল্লাহ, এই মুবারক সম্মেলনে কবুল আর মঞ্জুর করেন। ইয়া আল্লাহ, এখানে কোরআন হাদিস থেকে যা কিছু বয়ান করা হলো আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, এই সম্মেলনের উসিলায় আমাদের সমস্ত জিন্দেগানরে হেদায়ত করেন। ইয়া আল্লাহ, সমস্ত মুমিন মুসলমান মুর্দেগানকে নাজাত দান করেন। ইয়া আল্লাহ, আমার কাছে যারা যত রকমের দোয়ার দরখাস্ত করেছেন প্রত্যেকের নেক দোয়াকে কবুল আর মঞ্জুর করেন। ইয়া আল্লাহ, যারা যত আশা নিয়ে হাত উড়াইছে প্রত্যেকের নেক বাসনাকে কবুল আর মঞ্জুর করেন। ইয়া আল্লাহ, অনেক বিমারীর পক্ষ থেকে দোয়ার দরখাস্ত করা হয়েছে তাদেরকে আরোগ্য দান করেন। ইয়া আল্লাহ, পরীক্ষার্থী ছাত্রদের পক্ষ থেকে দোয়ার দরখাস্ত করা হয়েছে তাদেরকে পরীক্ষায় সফল করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করে দেন, অশান্তি বিশৃঙ্খলা বন্ধ করে দেন। ইয়া আল্লাহ, রাজনৈতিক মারামারি, হানাহানি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা বন্ধ করে ইয়া আল্লাহ সবাইকে বাই বাই হইয়া একই জাতি একই দেশের বাসিন্দা হইয়া শান্তির জীবন যাপন করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, আমাদের দেশকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, দেশের স্বাধীনতা হেফাজত করুন। ইয়া আল্লাহ, দেশের সার্বভৌমত্ব হেফাজত করুন। ইয়া আল্লাহ, দেশের ভৌগোলিক সীমারেখা হেফাজত করুন। ইয়া আল্লাহ, দেশের বাসিন্দাদের জান মাল ইজ্জত হেফাজত করুন। ইয়া আল্লাহ, মুমিন মুসলমানের ঈমান আমল হেফাজত করুন। ইয়া আল্লাহ, আমাদের পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি দুরুদ আর সালাম হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা শরীফে পৌঁছাইয়া দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিম। আসসালামু আলাইকুম।